পিছনে কথা বলবো এই সো কল কন্ট্রোভার্সিটা নিয়ে, আমার কিছু মতামত রাখবো এখানে দেখতে। তো বেসিক্যালি আমার মতামত যেটা, দেখো ফাইনালি এই সেই জায়গা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য দেশি ম্যান। অ্যান্ড আজকেও এসেছি নতুন একটা ব্লগে, ব্লগ নাম্বার 4। অ্যান্ড আজকের জায়গাটা যেখানে এসেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা, অনেকবার এসেছি, প্রায় 1.5 বছর পর আবার আসছি এখানে। অ্যান্ড এখানে খুব মজা হবে, নতুন নতুন জিনিস দেখবো, কী কী পরিবর্তন হয়েছে। অ্যান্ড আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো এই সো কল কন্ট্রোভার্সিটা নিয়ে, আমার কিছু মতামত রাখবো এখানে, দেখতে থাকো ব্লগটা, খুবই ভালো হবে। অ্যান্ড চলো যাওয়া যাক ওখানে, ওইদিকে এখন মেট্রো থেকে নামলাম কিছুক্ষণ পরে। অ্যান্ড ব্লগটা শুরু করছি একটা অন্য একটা জায়গায়, এখানে শান্ত পরিবেশ, কেন সামনেই রোড, প্রচুর নয়েজ, দেখি চলো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি। অ্যান্ডকে সকাল থেকে ভাবছিলাম যে আজকে কিছু নিয়ে একটা ব্লগ করা যাক, কিন্তু ব্লগ করবো করেও ভাবছিলাম, কিন্তু সালা সকাল দিয়ে করতে পারলাম না। তার কারণ হচ্ছে সকাল দিয়ে কিছু কাজ ছিল, পড়াশোনা ছিল, কিছু কাজ বা কিছু অফিসের কাজ ছিল। অ্যান্ড ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরোবো ব্লগ করতে, কিন্তু দুপুরে খেয়ে দিয়ে উঠে দেখি সালা শুরু হলো বৃষ্টি। অ্যান্ড বৃষ্টির পরে বেরোলাম 5:30-5:45 দিকে বেরোলাম, অ্যান্ড যাই না কতক্ষণ দিনে আলো থাকবে, রাত হলেই তো আর ব্লগ করা যাবে না, কেন অন্ধকার হয়ে যাবে। দেখা যাক কতটা কী করা যায়, যতটা হবে দেখাবো তোমাদেরকে। অ্যান্ড এখানে সন্ধে 6টার পরে এখানে একটা ভালো ওয়াটারফল হবে বেশ গান টান দিয়ে, ওটাও তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদেরকে। তোমরা জানি তোমরা আগেও দেখেছো কোনো না কোনো ব্লগে, তাও আজকে আমার নতুন ব্লগে দেখাবো। ফাইনালি চলে এসেছি আমার সেই প্রিয় জায়গা, জায়গাটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক, খুবই প্রিয় একটা জায়গা। এখানে অনেকেই আছে, কেউ আসে ঘুরতে, কেউ আসে জগিং করতে, কেউ আসে প্রেম করতে, আর আমাদের মতো সিঙ্গেল ছেলেরা আসে একা একাই ঘুরতে, গান শুনতে, ফটো তুলতে, বুঝতেই পারছো। অ্যান্ড এইখানে প্রচুর ইতিহাস হয়েছে আমাদের, আমাদের বলতে আমার সাথে আরও ছিল, আমি, সঞ্জয়, অতনু, সায়ন, তারা যদি ভিডিওটা দেখে তারা হয়তো বুঝতেই পারবে এখানে কী করেছিল আমাদের সাথে, এটা বড় ইতিহাস। অ্যান্ড এই জায়গাটা প্রায় 1.5 বছর পরে আসছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক গাছপালা হয়েছে, অ্যান্ড ওয়াটারফলটা স্টার্ট হয়ে গেছে ওইদিকে অলরেডি। অ্যান্ড তোমাদের দেখাচ্ছি একটু পরে ওয়াটারফলটা, তার আগে একটু নিজে কথা বলে নিই, তারপরে ব্যাক ক্যামেরা করে সবাই সব দেখাবো, ঠিক আছে? খুবই ভালো লাগছে আজকে এসে, অনেক দিন পরে নিজের জন্য টাইম বার করতে পারলাম। এখানে গাইজ সিট পাওয়া মুশকিল, ঠিক আছে, বেঞ্চ পাওয়া খুবই মুশকিল, বিশেষ করে সন্ধ্যেবেলার দিকে, কেন সবাই জোড়ায় জোড়ায় বসে থাকে এখানে, আর সিঙ্গেলরা সবসময় আলাদা একা ঘুরে ঘুরে বেড়ায়। অ্যান্ড চলে এলাম ফাইনালি সেইখানে, যে ওয়াটারফলটা যেখানে হচ্ছে, ওয়েট তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, ওয়েট দেখো ফাইনালি এই সেই জায়গা। সামনে যাই, ওয়েট। অ্যান্ড গাইজ এখানে কিন্তু এই যে এই ঝিলটাতে অনেক বড় বড় শার্ক, রুই মাছ অ্যান্ড কাতলা মাছও রয়েছে, যদি বাড়িতে তোমাদের দেখাবো, যদি দেখতে পাই তো দেখাবো। আর অ্যান্ড ওইদিকে আরও একটা ঝিল রয়েছে ওইখানে, মিনিং বেসিক্যালি ওই জায়গাটা পদ্মপুকুর নামে পরিচিত, জায়গাটা বেসিক্যালি জায়গাটা পদ্মপুকুর নামে পরিচিত, ওইখানে তো মানে সবসময় ঝাঁকে ঝাঁকের মাছ,
দেখো ওয়াটারফলটা দেখো, খুব ভালো লাগছে। অ্যান্ড খুবই ভালো লাগছে এতদিন পরে এসে, প্রায় দেড়টা বছর পরে এলাম। অ্যান্ড এই জায়গাটা যারা কলকাতায় থাকো, সাউথ কলকাতার দিকে থাকো, তারা সবাই হয়তো জানো, এসছো প্রচুর, বহুবার এসছো। বেসিক্যালি ছুটির দিনে সবাই আসে এখানে, নিজের একান্ত টাইম কাটাতে আসে। মনোরম দৃশ্য, মনোরম দৃশ্য। অ্যান্ড এইটা হচ্ছে ক্রিকেট একাডেমি, নামটা ঠিক মনে পড়ছে না। অ্যান্ড চলো আর তো নেই, হাঁটি সামনে, সামনে হেঁটে আবার ওদিক ওই সাইডটাতে যাবো, লেকের ওই সাইডটাতে দেখা যাক, যাই আর তো নেই, হেঁটে আসি সামনে দিয়ে। খুব ভালো লাগছে জায়গাটা। অ্যান্ড বলছি, কন্ট্রোভার্সিটা নিয়ে বলছি, আর কিছু মতামত রাখছি, ফাইনালি একটু কিছু ঘুরে নেই কিছুটা, আর অনেকদিন পরে এলাম তো, একটু ঘুরে নিয়ে এসে চার সাইডটা, তারপর এক জায়গায় বসি, বসে দেন বলছি। তোমরাও দেখো একটু নি চার সাইডটা, একটু গান বাজনাও হচ্ছে দেখতে পাচ্ছি কোথাও। মানে এখানে ফাইনালি, এখানে কিন্তু এই একটু রাত, মানে সন্ধ্যা ফন্ধ্যা হলেই এখানে অনেকে গান বাজনা করে, ঠিক আছে। অ্যান্ড চলে এলাম এপারে, ঠিক আছে। দেন এই দেখতে পাচ্ছ এই জায়গাটা, এইখানে অনেকে ডান্স প্র্যাকটিস করে। অ্যান্ড এই মাঠটাতে আজও তো পুরো খালি খালি মাঠটা লাগছে, খুব সুন্দর জায়গা, অনেকদিন পরে এসে খুবই ভালো লাগছে এই জায়গাটাতে। অ্যান্ড দেখি যতদূর হাঁটতে ইচ্ছা করে হাঁটি, বসা যাবে না এখন, বিকজ বসবে একটুখানি পরে যখন তোমার সাথে কথা বলবো সব কিছু নিয়ে, ঠিক আছে। অ্যান্ড দেখতে পাচ্ছি সব জায়গাগুলো, এখানে আসলে প্রচুর ট্যালেন্ট দেখতে পাওয়া যায়, নাচ গান, কেউ ভিডিও বানাচ্ছে, শর্ট ভিডিও বানাচ্ছে, কেউ ব্লগিং করছে, প্রচুর লোক, প্রচুর ছেলে। মনে আছে আজ থেকে দেড় বছর পর আমি এখানে আসছি, লাস্ট টাইম এসেছিলাম থার্ড ইয়ার লাস্টে। অ্যান্ড তারপরে আসলাম, একজনের বার্থডে পার্টিতে এসেছিলাম এখানে, তারপরে আসলাম, তারপরে আজকেই এলাম। অ্যান্ড ভাবছি এখানেই কোথাও একটা বসি, নাহলে সিট পাওয়া মুশকিল হয়ে যাবে। চলো এখানে একটু আমি বসি, অ্যান্ড বসে তোমার সাথে একটু কিছু কথা বলি। সারাদিন, সারা সপ্তাহ কাজের পরে নিজের জন্য একটু টাইম বের করতে পারি না, তাই ভাবলাম আজকে বেরিয়ে পড়ি, একটু নিজে একা ব্লগিং করি, তোমার সাথে কিছু কথা বলি, অ্যান্ড কিছু শেয়ার করি, তোমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি। কাউকে ডাকবো না ফোন করে, কাউকে ডাকিও নি, নিজের মতো নিজে বেরিয়ে গেছি সারা সপ্তাহে, এত প্রেশার মাথার, কাজের প্রেশার সব কিছু নিয়ে। অ্যান্ড সাথে সাথে পড়াশোনাটাও চলছে। অ্যান্ড মেন মুদ্দা যেটা নিয়ে প্রথমেই বলেছি, ব্লগিংয়ের প্রথমেই তোমাদের সাথে বললাম যে সো কল কন্ট্রোভার্সি নিয়ে কিছু কথা বলতে চাই। তো বেসিক্যালি আমার মতামত যেটা, ফার্স্ট একদিকে ভালো হচ্ছে আর সেকেন্ড একটা খারাপ হচ্ছে। খুব ভালো কোনটা হচ্ছে? ভালো হচ্ছে আমাদের বেঙ্গলি কমিউনিটি যেটা আছে সেটা কিছুটা আগাচ্ছে,
ভিউজ পাচ্ছে, বড় বড় দুই ক্রিয়েটারের মধ্যে লড়াই হচ্ছে। আমাকে যদি বলতে বলো তাহলে আমি কাউকে সাপোর্ট করি না, কাউকে না। বিকজ একটা টাইম অবধি ঠিক আছে, কিন্তু নেক্সট লেভেল হয়ে যাচ্ছিলো জিনিসটা। কারোর বউ গার্লফ্রেন্ড কাউকে গিয়ে কমেন্ট, নোংরা নোংরা কমেন্ট করছে, এ করছে তা করছে, জিনিসটা বাজে হয়ে যাচ্ছিলো, বাজে হয়ে যাচ্ছিলো রীতিমতন। প্রথম একটা দুটো ভিডিও ঠিক আছে, কিন্তু প্রথমে যার ভিডিও দেখছি, এর ভিডিও দেখছি মনে হচ্ছে ও ঠিক, ওর ভিডিও দেখছি মনে হচ্ছে এ ঠিক। মানে আমরাই বুঝতে পারছি না কী করবো না করবো। সবাই জানো কার কার কন্ট্রোভার্সি হচ্ছে। কিরণ দত্ত, সেটা হচ্ছে আমাদের বিগ ইউটিউব ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার কিরণ দা, বঙ্গায় দা বঙ্গায়। অ্যান্ড আরেকজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, সেটা হলো সিনেবাপ মিনমল। অ্যান্ড আরও যদি কিছু বলতে চাই তাহলে হচ্ছে, যা পুরো অন্ধকার হয়ে গেল, দাঁড়াও দেখি একটু আলোর দিকে যাই, এখানে তো পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে দেখতে পুরো নেমে গেলো অন্ধকারটা। আর এখানে খুব আলো, একটু আলো কম এই সাইডটাতে, দেখি একটু আলোর দিকে ওদিকে যাই, রাস্তার দিকে যে রোড আলো রয়েছে ওইদিকে যাই। এখানে একটু আমি আলোটাও পাবো। অ্যান্ড ফাইনালি চলে এলাম এই একটা আলোর মাঝখানে, ভিডিওটা শেষ করতে হবে। অ্যান্ড যেটা বলছিলাম কন্ট্রোভার্সি নিয়ে, ফাইনালি দুজনের মধ্যে ভিডিও চলে এসেছে, লাস্ট ভিডিও, দ্য এন্ড ভিডিও। আর কোনো ওদের মধ্যে কন্ট্রোভার্সি হবে না, একদিকে খুব ভালো হয়েছে, জিনিসটা আর কন্ট্রোভার্সি না হলেই বেটার হয়। অ্যান্ড আমি চাই যে আর ভবিষ্যতে আর এরকম কোনো কন্ট্রোভার্সিটা না হয়। অ্যান্ড দাদাগিরি নেক্সট সিজনে বড় বড় দুই ক্রিয়েটারকে, বঙ্গায় অ্যান্ড সিনেবাপকে যেন একই মঞ্চে স্টেজ শেয়ার করে ওরা ডাকা হয়, তাহলে ওদের দুজনের মধ্যে সব কিছু মিটে যাবে। ওকে, অ্যান্ড এই ছিল আমার বক্তব্য এই দুজনকে নিয়ে। অ্যান্ড আমি ওই ভিডিওটা শেষ করবো, কেন অন্ধকার হয়ে গেছে, আমার এক্সট্রা কোনো আলো নেই, তো ভিডিওটা এখানে শেষ করবো। চলো, ভিডিও যদি ভালো হয়ে থাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করো আমাকে, যাতে আরও ভিডিও বানাতে পারি। অ্যান্ড ভিডিও তো আমাকে তোমাদের দিয়ে যাবো, ভালো খারাপ হোক ভিডিও দিয়ে যাবো, একটা না একটা ভিডিও তো লাগবে। আর অ্যান্ড ভিডিওর মানে ভালো করার চেষ্টা করবো, আরও নতুন নতুন কন্টেন্ট দেবো তোমাদেরকে। চলো, বাই, টাটা।